কোরবানির ঈদ ঘিরে তরতরিয়ে বাড়ছে মশলা পণ্যের দাম। অবস্থা এমন যে অনেকে হাতই দেওয়ার সাহস পাচ্ছেন না মশলায়। অন্যবারের তুলনায় এবার সব কিছু ছাপিয়ে গেছে বাজার। দামের এমন ঝাঁজে চোখে মুখে অন্ধকার দেখছেন ভোক্তারা। রান্নাঘরের অন্যতম অনুষঙ্গ জিরার দাম কেজিতে বেড়েছে 700 টাকারও বেশি। একই অবস্থা অন্যান্য পণ্যেরও। ব্যবসায়ীরা বলছেন পণ্যের দাম বাড়েনি, কমেছে টাকার মান। মনিরুল ইসলামের রিপোর্ট। এ দোকান থেকে অন্য দোকান ঘোরাঘুরি বাজারের নিয়মিত দৃশ্য। অন্তত 1 টাকাও যদি বাঁচে সেই বা কম কিসে। উচ্চ মূল্যের বাজারে ভোক্তাদের অসহায় পায়চারির এমন দৃশ্য রাজধানীর সব বাজারেই। কোরবানির সময় চাহিদা তুঙ্গে থাকে জিরা, এলাচ, দারুচিনি, পেঁয়াজ, আদা, রসুন সহ বিভিন্ন মশলা পণ্যের। তবে এবার রোজার ঈদের পর থেকেই বেশ চড়া মশলার বাজার। তার উপর গত সপ্তাহে দাম বেড়েছে আরেক ধাপ। 300 টাকা, 350 টাকা জিরা হয়ে গেছে, অনমনে গেছেন 1000 টাকা। জর্তি, জায়ফল, শাহি জিরা, বস্তুদানা, এগুলো সবের দাম বাড়ছে। টিসিবির তথ্য বলছে এক বছরের ব্যবধানে জিরার দাম বেড়েছে 132%। একইভাবে দারুচিনি 14, লবঙ্গ 38, ধনিয়া 96, দেশি পেঁয়াজ 58, আদা 281 এবং দেশি রসুনের দাম বেড়েছে 100%। আমদানি বন্ধের অজুহাতে দেড় মাসের মাথায় প্রায় 3 গুণ ওঠে পেঁয়াজের দাম। ফের আমদানির অনুমতি মিললে পেঁয়াজের দাম কিছুটা কমে। চিনিও বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে 20 টাকা বেশিতে। 15 টাকা বাড়ছে পার কেজিতে, এবং এটা হঠাৎ করে বাড়ছে, কোনো যুক্তি নাই। এখন আমরা তো ধরেন পাইকারি বাজার থেকে কিনে আনি, এখানে খুচরা বাজারে বিক্রি করি। কিছুদিন আগে তো পেঁয়াজের দাম 100 টাকা হয়ে গেছিল, এখন আবার ইন্ডিয়ান পেঁয়াজ আসাতে পেঁয়াজের দাম একটু কমতির দিক। বাজারে সরকারের তদারকি নেই বলে ঈদের আগে মশলার গলা কাটা দাম বলে অভিযোগ করলেন ভোক্তারা। তো ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা বলবে যে আমরা সবসময় বাজারে যাচ্ছি, সবসময় মনিটর করতেছি। আসলে যে কে কাকে মনিটর করে এটা মনে হয় আসলে আমরা যারা সাধারণ জনগণ আছি এগুলো বুঝে না মনে হয়। ঈদ উপলক্ষে আমরা যে বাজার সদাই করছে সাধারণ মানুষ আমরা করছি, সেখানে মূল্যের একটা স্থিতিশীল অবস্থা রাখতে হবে সরকারকে। এইভাবে বাড়তে থাকলে আমাদের খাওয়াই বন্ধ হয়ে যাবে, কী খাবো? একটা যদি মুরগি জব করে খায় তার সাথে তো মশলা লাগে। এখন এমন একটা অবস্থা যে মানুষ নিরুপায় হয়ে চোখ বন্ধ করে এখন তারা অসহায়ের মতো। সারা বছর যেমন তেমন, অন্তত ঈদের আগে সরকারি সংস্থাগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সবাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।